আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। 67 বছর বয়সে বাম নেতার আগেও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, সেই সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, তবে সংকট কেটে গিয়েছিল অনেকটাই। কয়েকদিন আগে ফের অসুস্থ হয়ে পড়েন বাম নেতা, এবার আর লড়াইতে পেরে উঠতে পারলেন না তিনি। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। আজ রাতে পিস ওয়ার্ল্ডে থাকবে তার মরদেহ, বুধবার অর্থাৎ গতকাল দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে, সেখানেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন দলের কর্মীরা। তারপর তার মরদেহ কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে, সেখানেই দেহ দান করা হবে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন পরপর দুবার মন্ত্রী হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। প্রথমে ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ও পরে পর্যটন মন্ত্রী হন। 1991 থেকে 2011 সাল পর্যন্ত বেলেঘাটার বিধায়ক ছিলেন এই বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারিয়ে শোকাহত সিপিএম এর বর্ষীয়ান নেতারা। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শোক জ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, জীবন যুদ্ধের দীর্ঘ লড়াই শেষ, কমরেড মানব মুখোপাধ্যায় আর আমাদের মাঝে রইলেন না, মানব মুখোপাধ্যায়কে লাল সালাম।